বিরম তেরার আমি এই পবিত্র কুরআনুল কারীমটাকে তাফসীর করেছি দুই ভাবে একটা কোন শরীয়ত আর একটা হইল ইলমে মারিফাত আমি এই কুরআনটাকে দুই ভাবে তাফসীর করেছি একটা হইল জাহিরি আর একটা হইল বাতিনি একটা হইল প্রকাশ্য আর একটা হইল গোপনে এই কুরআনটাকে আমি দুই ভাবে তাফসীর করলাম একটা হলো শরীয়ত আর একটা হইল ইলমে মারিফাত এই পবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত মুবারক নাযিল করে দিয়েছেন সকলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির আরেকটু জোর দিতে হবে পড়েন বিসমিল্লাহির রহমানির ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের সরল তরজমা হলো আমাদেরকে সরল সোজা পথ দেখাও সরল সোজা সরল সোজা পথ প্রদর্শন করাও এই কথাটা আমরা কার কাছে বলি বাজান কার কাছে বলি আল্লাহর কাছে বলি আমার কথা হইলো আমার ওয়াজ হইলো তরিকার ওয়াজ তরিকতের ওয়াজ ফেজ লাগতে পারে যদি মনোযোগ সহকারে না শুনেন ফেজ লাগতে পারে এই জন্য মনোযোগ দিতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হই না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদিগকে সরল সোজা পথ প্রদর্শন করাও বর্তমান মোবাইলের যুগ মোবাইল সফটওয়্যার টান দিলেও তার তাফসীর ব্যাখ্যা দেখতে পারবেন হে আমার তুই কত পন্থে মা বোনেরা জানতে চাই এই দাবির করেন গ্রামের মধ্যে আমার আল্লাহরে কোনোদিন দেখছেন নি আওয়াজ দেন এই নাবির গর গ্রামের মধ্যে আল্লাহ আসে নাই আল্লাহরে দেখেন নাই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বলতেছি আল্লাহ আমার সোজা রাস্তা দেখাও তাহলে আল্লাহকে শুনে না আল্লাহকে শুনে শুনে তাহলে আল্লাহ যদি শুই না থাকে তাহলে সরাসরি কেন আল্লাহ সাক্ষাৎ দেই না জানার দরকার আছে না নাই বলেন মুর্শিদ তুমি বিনে এই জগতের বান্দবামারে আই দয়াল তুমি বিনে এই জগতের বান্দবামারে ওই আমি দুঃখে শোকে আমি তোমার মুখ দেখে শান্তি পাই রে রেজিবি আমার দয়ালে খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার সবিরে দয়াল খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম রে জীবিন সবিরে ওই আমার বাঁচার চেয়ে মরুন ভালো যদি তোমায় না হে পায় রে বান্দবামার ঠান্ডা আমার সাথে কইলে ভাল লাগে না খারাপ লাগে বাজান দয়াল লোক সমাজে কলঙ্কিনি তোমায় ভালোবাসি বলে রে হাই লোক সমাজে কলঙ্কিনি
তোমায় ভালোবাসি বলে রে হরে বল বল লোকি মন্দ সারব না যে বন গেলে রে মুর্শিদামার এসটিটিভি 24 সত্যের পথে মোরা চলবই আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া মান কানা নবিয়্যা আদম বাইনাল মাই ওয়া তিন শুকুলি দুনোটা চোখকে বন্ধ করেন মরণের কথা স্মরণ করেন যার জানে পীর মুর্শিদের চেহারাটা বাসাইয়া দিয়াম আমার দয়াল নবীজির পবিত্র রওজা মোবারকের ছবিটাকে চোখের সামনে আইসা প্রেম নিয়া ভক্তি নিয়া ভালোবাসা নিয়া সকলে পড়ে আসসালাতু আসসালামু আলাইকা রহমাতাল্লিল আরেকটু আওয়াজ দিয়া বলেন রহমাতাল্লিল আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া কুররাতা আইনি বিকা জামালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফ্যানের সাউন্ড একটু কমাই দেন ইকুড় একটু বাড়ায়া দেন ফ্যানের সাউন্ডটা কমাই দেন ইকুড়া বাড়ায়া দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি আসসালাতু والسلام على من كان نبي آدم بين الماء والتين أجمال الأجمالين أكمال الأكمالين سيدنا محمد وعلى آله وصحابه وأهل بيته وأحبابه وعلماء أهل سنته ومرشده أجمعين شكل يا مرشد بنين أعوذ بالله হবে না একটু আওয়াজ দিতে হবে সর্বপ্রথম শয়তানকে দূর করতে হবে কাকে কাকে আওয়াজ দিলে সমস্যা আছে যারা মাহফিলের মধ্যে আসে নাই যখন আওয়াজটা দিবেন তারা মনে করবো যে মাহফিল ফেন্ডেল বরফুর জোরে বলেন ঠিক কিনা আর যখন আল্লাহ আকবার ধ্বনি তো এই ধ্বনিটা যখন জুরে জুরে দিবেন শয়তান এলাকা সাইরা যাইব জোরে বলেন ঠিক কিনা শয়তান কিন্তু দেখা জানা শয়তান এখন মানুষের ভিতরে ঢুকা গেছে খারাপ লাগতেছে বাজান শয়তান ডাইরেক্ট দেখা জানা শয়তান মানুষ রূপে এই শয়তান বসবাস করতেছে সমাজে এই জন্য আমার সাথে আওয়াজ একটু জোরে দিবেন অনেকবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানিক আরেকবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানিক বিসমিল্লাহ হির রহমানির রহিম
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদাকাল্লাহু আলিউল আযীম انا سلمان الفارس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حقت انا النبي وعلي منا نورا من واحد المجمع الكبير انا انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفعت لأهل القبائل ان من امتي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مالانا ما ديوالا علي سيم ایک مہیب نہیں پار قربان زمانہ میں جو رب دو عالم کام محبوب گانا ہے حق لا الہ ماشاءاللہ بل لنگ لا الہ اہلا الہ رکھیں ایک تو رکھیں شروع سے باندھاری گانے বাজ নাটা যদি ব্যান্ডের গানের সুর তাহলে কি গান চাপব গানের লগে মিলব তো দ্রুপ ওয়াজেরও কিন্তু বিভিন্ন সুর আছে আছে না নাই ওয়াজেরও বিভিন্ন সুর আছে তাল নাগিনে আছে এক একটা ফুলের এক একটা গন্ধ এক এক হুজুরের কণ্ঠসুর এক এক রকম আমার কণ্ঠর দিকে মিলাইয়ার চেষ্টা করবেন বলার জন্য যেহেতু আপনারা টুপি দেখি অনুভব করতে পারছেন কোন তরিকার আলেম জুড়ে বলেন ঠিক কিনা একটু জিকির লা ইলাহাম লাহ কলা ইলাহাম ইল্লাল্লাহ লা ইলাহাম বল লাগিলা ইলাহাম ইল্লাল্লাহ লা ইলাহাম جب دل سجاب آیا گیا اس نام زندہ ہو آ گیا شور لارا دیبین لارا دیبین جب دل سجاب آیا گیا اس نام زندہ ہو آ گیا پیارا نبی کی شان میں پیارا نبی کی شان میں اپنی کا مولا ہوا لا الہ مرحبا لا الہ لا حق لا الہ الا اللہ لا الہ قال هم علی کا حضرت نازم الدین شاہ کا قال هم علی کا
হাজিরতে জালালি শাহ কামানতে আমি যাবে দিল সে কেনা মসিহাত দরবার কা কলা ইলাহম লা ইলাহম illallahu illallah illallahu illallah illallahu illallah illallahu illallahu illallah illallahu illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah hasbi rabbi ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha illallah illallah muhammad rasulullah sallallahu alaihi wa sallam ekto zure kon allahu akbar allahu akbar aro ekto aste kon allahu akbar allahu akbar zure bolle ki police dorbo thana hoyse kosba police aitei to komse kom 1 ghonta lagbo zure bolen thik kina he amar nobir premiker আসমানের মালিক জমিনের মালিক আপনার মালিক আমার মালিক মালিক কয়জন এই আওয়াজে মানি না মালিক কয়জন আসমানের মালিক জমিনের মালিক আরশের মালিক কুরসির মালিক লাউহের মালিক কলমের মালিক আপনার মালিক আমার মালিক কোন কায়নাতের মালিক আরো আস্তে কোন কোল কায়নাতের মালিক তাহলে ওই মালিকের নামের জিকির করার দরকার আছে না নয় সকলে আমার সাথে সুর মিলে বলেন আল্লাহু 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 আল্লাহ সবাই Allahu 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 Santegi kankari yoi sadam palinge Santegi kankari yoi sadam palinge Oi bechara dekhale nurun alai nur ka Allahu 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 Sabai din se ja baya ge Islam jindah agai dau Jami din se ja baya he Islam jindah agai dau Pyara nabi ki shan me apni ka maula gunwa Allahu 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 আওয়াজ দিবেন আল্লাহু 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 একে মেগে নেগে হম পর কুরবান এই জামানা মে একে মেগে নেগে হম পর কুরবান এই জামানা মে জো রব্বে দো আলম কা মেহবুবে এ গানা গে আল্লাহু 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 আল্লাহু
आशीरों की हाजत रावा मेरा गाँव से आजम फकीरों की हाजत रा मेरा गाँव से आजम गिरा ओ है बाला मैं बंदा तुम्हारा गिरा ओ है बाला मैं बंदा तुम्हारा अल्लाह गो 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 अशरों की हाजत रावा मेरे गाँव से आजम फकीरों की हाजत रावा मेरे गाँव से आजम गिरा हो है बाला मैं बंदा तुम्हारा गिरा हो है बाला मैं बंदा तुम्हारा अल्लाह गो अल्लाह गो अल्लाह गो ओ अल्लाह गो अल्लाह गो अल्लाह गो अल्लाह गो अल्लाह गो अल्लाह गो ओ अल्लाह गो अल्लाह गो ओ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটা জবানও বন্ধ রাখব না উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরো একটু আপনারা সুর কি এতটুকুই না আর একটু আওয়াজ দিতে পারবেন একটু আওয়াজ করে বলেন না ইয়া হাবিবাল্লাহ হে আমার তোর কোপন্তি বাবা জিরুর আপনি সারা জীবন নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন যাকাত দিয়েছেন আমার আল্লাহ যদি হাশরের ময়দানের মধ্যে ডাক দিয়া বলে বান্দারি আমি আল্লাহ তোমার নামাজও কবুল করি নাই রোজাও কবুল করি নাই হজও কবুল করি নাই যাকাতও কবুল করি নাই আপনি আমি আল্লাহর কোনো কিছু করতে পারবো নি আওয়াজ দেন পারবো নি তাহলে বোঝা গেল নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভাবনা যদি তার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া না তাকে জোরে বলেন ঠিক কি না এই নামাজ থাকতে হবে রোজা হজ যাকাত সবই থাকতে হবে কিন্তু তার মধ্যে আমার নবীর প্রেম থাকতে হবে কি থাকতে হবে নবীর প্রেম থাকতে হবে নবীর বাড়ি বাংলাদেশ থেকে 7,500 মাইল দূরে কত হাজার আমার নবীর বাড়ি বাংলাদেশ থেকে 7,500 মাইল দূরে এই বাংলাদেশের মধ্যে কোন ওলি আসে এই বাংলাদেশের মধ্যে কোন নবী আসে নাই ওলি এসেছেন কে এসেছেন এই বাংলার জমিনে কোন নবী আসে নাই রাসূল আসে নাই কোন পয়গম্বর আসে নাই এই বাংলার জমিনের মধ্যে এসেছেন বাবা শাহজালাল এসেছেন বাবা শাহপরর এসেছেন বাবা নাসিরউদ্দিন সিপাশালা এসেছেন আহমদুল্লাহ কেবলা কাবা মাজবান্দরি এসেছেন হযরতে আবেস আল মাদানি এসেছেন শের গাজী রেজবী মাওলা এসেছেন আমিরুল ইসলাম জালালি হুজুর কেবলা বলেন আল্লাহু আকবার এই বাংলার জমিনের মধ্যে মাসিয়াতের দরবার শরীফের পূর্ব উত্তর সুরি যারা তারাও বাংলার জমিনের মধ্যে হিজরত করেছেন এক কথায় এই বাংলার জমিনের মধ্যে আমরা ইসলাম পাইলাম আল্লাহর ওলিদের ওসিলাই কার ওসিলাই আশিরু কি আশিরু কি হাজত রা मेरा गाँव से आजाम আমার দিকে ফুলও আসেনি যদি ফুলও না থাকে 5 মিনিটের ভিতরে শেষ করে দিব আমার তো আর হাদিয়া কম দিতেন না 5 মিনিট করলে যে হাদিয়া দিবেন বেশি করে লই হাদিয়া ওই লস হইব আপনারা জোর বলেন ঠিক কি না যদি আপনারা মনোযোগ সহকারে বসেন তাহলে গেছে গন পাবলিক ঘুমের থেকে আনতে আমার দ্বারা সম্ভব না আচ্ছা যাক এখানে মানুষ আছে ফেরেশতা আছে আবার এখন আবার জিনও কিছু কিছু জিনও আইবো বলেন আলহামদুলিল্লাহ যেহেতু তরিকার মাহফিল
আজকেরই জান্নাতের বাগান দাবির গড় হযরতে ইমাম মাওলা ইমাম হাসাইন মাওলা ইমাম হুসাইন আলাইয়ের যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাতের কামনায় ইসালে সওয়াব নবম বার্ষিক সুন্নী মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রহনুমায়ে শরীয়ত পীরে তরিকত হযরতুল আলম হযরত মাওলানা আল্লামা সৈয়দ নাজিমউদ্দিন পীর সাহেব কেবলা মাসিয়াতা দরবার শরীফ আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ মীর কাসিম মিয়া দাবিরগড় সাহেব দাবিরগড় আজকের মাহফিলের প্রধান বক্তা পীর শরীয়ত রহনুমায়ে তরিকত মুর্শিদে বরহক হযরতুল আলম হযরত মাওলানা আল্লামা সুহরাব হুসাইন জালালে পীর সাহেব জালালিয়া দরবার শরীফ আমার আগে যিনি আলোচনা করে গিয়েছেন অত্যন্ত সুন্দর আলোচনা হযরত মাওলানা শায়ের মোহাম্মদ আলী রাজু আশিকী সাহেব আশকোনা ঢাকা এছাড়াও আলোচনা করে গিয়েছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নাজমুল হোসেন সাহেব হযরত মাওলানা হাফেজ রবিউল আল হুসাইনী সাহেব মাহফিল সার্বিক শহীদা সহযোগিতা মোহাম্মদ কাউসার মিয়া রহিজউদ্দিন মোহাম্মদ সিরাজউদ্দিন প্রবাসী সৌদি আরব নিবেদক দাবিরগড় ইমাম হাসাইন ইমাম হুসাইন আলাই যুব সংগঠন সকল বলুন আলহামদুলিল্লাহ একটি তাফসীরের নাম হল তাফসীর ইবনে কাসির নাম কি আমার সাথে যতবার উত্তর নিবেন ততক্ষণই ওয়াজ করব উত্তর বন্ধ করে দিবেন আমার ওয়াজও শেষ একটি তাফসীরের নাম হল তাফসীর ইবনে কাসির ওই তাফসীর ইবনে কাসির সম্পাদনা করেছেন আল্লামা হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলেন নবীর উম্মতের আরে আমি এই পবিত্র কুরআনুল কারীমটাকে তাফসীর করেছি দুই ভাবে একটা হলো শরীয়ত আর একটা হইল এলমে মারেফত আমি এই কোরআনটাকে দুই ভাবে তাফসীর করেছি একটা হইল জাহিরি আর একটা হইল বাতিনি একটা হইল প্রকাশ্য আর একটা হইল গোপনে এই কোরআনটাকে আমি দুই ভাবে তাফসীর করলাম একটা হলো শরীয়ত আর একটা হইল এলমে মারেফত এই পবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত মুবারক নাযিল করে দিয়েছেন সকলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির আরেকটু জোর দিতে হবে পড়েন বিসমিল্লাহির আয়াতের সরল তর্জমা হলো আমাদেরকে সরল সোজা পথ দেখাও সরল সোজা সরল সোজা পথ প্রদর্শন করাও এই কথাটা আমরা কার কাছে বলি বাজান কার কাছে বলি আল্লাহর কাছে বলে আমার কথা হইলো আমার ওয়াজ হইলো তরিকার ওয়াজ তরিকতের ওয়াজ ফেস লাগতে পারে যদি মনোযোগ সহকারে না শুনেন ফেস লাগতে পারে এই জন্য মনোযোগ দিতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হই না ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদিগকে সরল সোজা পথ প্রদর্শন করাও বর্তমান মোবাইলের যুগ মোবাইল সফটওয়্যার টান দিলেও তার তাফসীর ব্যাখ্যা দেখতে পারবেন হে আমার তুই কত পন্তি মা বোনেরা জানতে চাই এই ডাইবির করেন গ্রামের মধ্যে আমার আল্লাহর কোনোদিন দেখছেন নি আওয়াজ দেন এই ডাবির গর গ্রামের মধ্যে আল্লাহ আসে নাই আল্লাহরে দেখেন নাই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বলতেছি আল্লাহ আমারে সোজা রাস্তা দেখাও তাহলে আল্লাহকে শুনে না আল্লাহকে শুনে শুনে তাহলে আল্লাহ যদি শুই না তাকে তাহলে সরাসরি কেন আল্লাহ সাক্ষাৎ দেই না জানার দরকার আছে না নাই বলেন মুর্শিদ তুমি বিনে এই জগতের বান্দবা আমার
আই দয়াল তুমি বিনে এই জগতের বান্দব আমার ওই আমি দুঃখে শোকে আমি তোমার মুখ দেখে শান্তি পাই রে রেজিবি আমার দয়াল খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার সবিরে দয়াল খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম রে জীবিন সবিরে ওই আমার বাচার চেয়ে মরুন বালো যদে তোমায় নাহে পায় রে বান্দবামার ঠান্ডা আমার সাথে কইলে ভাল লাগে না খারাপ লাগে বাজান দয়াল লোক সমাজে কলঙ্কিনীর তোমায় ভালোবাসে বলে রে হাই লোক সমাজে কলঙ্কিনী তোমায় ভালোবাসি বলে রে হরে বলক বলো লোকি মন্দ সারব না যে বন গেলে রে মুর্শিদামার যারা পীরের কাছে মুরিদ হইছে আর যারা পীরের কাছে মুরিদ হই নাই যারা পীরের কাছে মুরিদ হই নাই এক ভাই পীরের মুরিদ হইছে আর এক ভাই পীরের মুরিদ হই নাই যে ভাই মুরিদ না হইছে এই ভাই আর এক ভাইরে বলে তুই বন্ড তোর ফিরেও বন্ড জোরে কন্যা নাউজুবিল্লাহ এবং লোক সমাজে কলঙ্কিনী হইল কি হইল না কফিরের দরবারে যাও কেন এই মগাং অন্তরের কান পেতে শোনো আমরা কেন কামেল পীর মুর্শিদের দরবারে যাই আমার ঘরে যে কোরআন ফিসাবের ঘরেও কথার মধ্যে ফেস আছে মনোযোগ দিয়া শুনবেন যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুহসিন হ্যাঁ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরপরে আরেকজন আছে এই জাফর বিন মুহসিন এইরকম ভাবে জাকারিয়া আল মাদানি আছে ঠান্ডা মাতার শয়তান আরেকটা হইল আহমদুল্লাহ অন্তরের কান লাগান এটা যেহেতু ইউটিউবে যাবে এটা হন্ট করে এটা ছাড়বেন ব্রাদার্স রাউল এই তো মূর্খ কাফুরের দহন ইয়া করতো কাফুর ব্যস্ত এখন ফতোয়াবাজি করে মোবাইল হইলে তো যেমন দেহ ওই লাইভ দিতে পারে জুড়ে বলেন ঠিক কিনা এরে বন্ধু নামাজ রোজা হজ জাকাত পরে পরে বহুত পরে আগে ঈমান আগে কি অন্তরের কান লাগায় দেই এই ইয়ং জেনারেশন কিছু ছেলেবেলে আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করে তারা টাচ মোবাইল বাহির কইরা এই বাংলা সফটওয়্যার বাহির করে বাংলা সফটওয়্যার বাহির কইরা তারা বলে ঈদের নামাজ হইছে 12 রাকাত নবীজির মা বাবা হইল জাহান্নামী ওলির দরবারে যায় না গাউসের দরবারে যায় না মা বাবা মোল্লে মোনাজাত করনের দরকার নাই নামাজের পর মোনাজাতের দরকার নাই নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ কোন যাদের কপালে আমার কুয়া শোনার নসিহত আমার আল্লাহ লেখা রাখছে তারা ঘুমেতে উঠতে আইব জোরে বলেন ঠিক কিনা আর আমাকে যারা দাওয়াত দিছেন আপনারা যাদের কপালে আমার আলোচনা শোনার ভাগ্য নাই তারা আসতে পারবে না আমার এলেম নাই কালাম নাই বিদ্যা বুদ্ধি কোনো নাই আমি এতটুকু দাবি করতে পারি আমি আওলাদে ওলি আওলাদে ওলি বলেন আল্লাহু আকবার
এরে বন্ধু আপনার গরে যেই কোরআন মাসিহাতা তারা গন সোনা গান্দা সতরা আড়াই বারে দরবার শরীফের মধ্যে তো এই কোরআন ফিশাবের ঘরে যে কোরআন মুরিদের ঘরে এই কোরআন ফিশাব হুজুর যে কালিমা পড়ে মুসলমান মুরিদেও এই কালিমা পড়ে মুসলমান ফিশাব হুজুর যেমন মসজিদের মধ্যে নামাজ পড়ে আপনি আমিও এমন মসজিদের মধ্যে নামাজ পড়ি এবার কথা হলো তাহলে কেন পীরের দরবারে যাই জানার দরকার আছে না নাই এই জন্য পীর মুর্শিদের দরবারে যাব মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যেই ব্যক্তি তার নিজেকে চিনতে পেরেছে ওই ব্যক্তি মহান সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে আপনি আমি সারা বাংলাদেশে ভ্রমণ করলে ভ্রমণ করা হবে না আমেরিকা কানাডা নিউ ইয়র্ক যদি ভ্রমণ করেন ওল বিশ্ব ভ্রমণ করা হবে না যখন আপনার পা থেকে মাথা পর্যন্ত নিজের দেহটাকে মোড়া কাবার মধ্যে বসে দেখে আপনি সিদ্ধ করতে পারেন মোড়া কাবা মোশাহাদা মুজাহাদা মুকাশাফা এই চারটা হালাত আপনার ভিতরে আমার ভিতরে আনতে পারবো তাহলে আপনার আমার কুল কায়নাতে ভ্রমণ করা হয়ে যাবে এ বন্ধু আপনিও মুসলমান আমিও মুসলমান আমার নবীও মুসলমান এবার মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই সাধারণ জ্ঞানে চিন্তা করবেন আপনিও বাংলাদেশের একজন নাগরিক প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও একজন নাগরিক আবার আইনমন্ত্রী আনিসুল হকও একজন নাগরিক পার্থক্য আছে না নাই তদ্রূপ ইমানের মধ্যেও পার্থক্য আছে আমলের মধ্যেও পার্থক্য আছে তাওয়াজ্জুর মধ্যেও পার্থক্য আছে এই জন্য আমরা কামিল পীর মুর্শিদের দরবারে যাব একটি কিতাবের নাম হলো কাশফুল মাহজুব এই কিতাব যিনি লিখেছেন যিনি রাইটার এই কিতাবের লেখকের নাম হলো আল্লামা দাতাগঞ্জ আজবিরি বক্স রহমতুল্লাহ আলাই একটি কিতাবের নাম হলো জিয়াউল কুলুব এই কিতাব লেখকের নাম হলো আল্লামা হাজি এমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাই একটি কিতাবের নাম হলো আনিসুল আরাব এই কিতাব লেখকের নাম হলো হযরতে হাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটি কিতাবের নাম হলো নুরুল আসরার নূরতপ্ত এই কিতাব লেখকের নাম হলো হযরতে শাহ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাবের নাম হলো রিসালায়ে সিরাজুম মুনিরিফে তাহকিফকে কাউলুল আজিজ এই কিতাব লেখকের নাম হলো আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আর একটি কিতাবের নাম হলো মাওলার অভিষেক এই কিতাব লেখকের নাম হলো সুফি জুদ্দুরুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ এর বন্ধু আরেকটি কিতাবের নাম হলো বেদে মারফতিয়া দেখুদা এই কিতাব লেখকের নাম হলো সরমনার মূল পিশাব আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত কিতাবের মধ্যে পাওয়া যায় প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 40টা খরব দিয়া বানাইছে কোরআনকে নাজিল করলো 30 খরব দিয়া মানুষকে সৃষ্টি করলো 40 খরব দিয়া কত খরব দিয়া বাজান কোরআন নাজিল করলো 30 করব দিয়া মানুষ সৃষ্টি করলো 40 করব দিয়া এই কোরআনটাকে স্পর্শ করতে গেলে উজু লাগবে উজু লাগবে উজু লাগবে মানুষকে স্পর্শ করতে গেলে আমরা উজু আমরা করি না তাহলে বোঝা গেল আমরা এখনো ইসলামে শিখতে পারি নাই বলেন কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য হায় কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য আদম দিয়া কুদরতুল্লাহ আদম দিয়া কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় মকরম গেল শয়তান ঘুইয়া আদম সেজদা না কোরিয়া মকরম গেল শয়তান ঘুইয়া
আদম সাজদা না করে আও লানতির তোকে গলে লইয়া জান্নাত কে বাহির হয়ে তোমরা কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য হাই পয়রা দেখো কোরআনতে সূরাতুল বাকারাতে বাবা এনি বাজান ঠান্ডাতে কই বাবা এনি বাপ না আইলে কই লাভ নাই আর বাপ আইলে কম এই যে এহান যে চারটা সিআরএ চারটা সিআরডি জমাইলেন এনে আমাদের সামনে এবারে নামা সামনে আস্তে আস্তে আজাই আনুন লাগবে জোরে বলেন ঠিক কিনা এখানে যে মই মুরব্বীরা বসে আছে সিআরএ তারা তা হোক আর যারা কোমরের সমস্যা নাই তারা নিচে নামা এবারে আস্তে আস্তে আপনারা যখন সামনে আইবেন ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে জান্নাতের বাগান সবাই আইজে আইজে বসেন হায় মকরম গেল শয়তান গইনা আদম সাজদা না করে আও লানতের তোকে গলে লইয়া স্বর্গ থেকে বাহির হয়ে কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য হাই ন হইতে ইশকিও পয়দা ন হইতে ইশকিও পয়দা আমার আল্লাহ বান্দা হইতে জুদা নয় তোমরা কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য এই আদম কে না চিনলে ববে তোমরা আসলা মানুষে অকারণে এই আদম কে না চিনলে ববে তোমরা আসলা মানুষে অকারণে মূল মহাজন আদম তুনে আমার রে জীবিসার চিনতে হয়ে কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় একটা জবান বন্ধ রাখবো না উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার হে আমার তোর কত বন্ধু আমাদের এই জন্য আমরা কামিল পীর মুর্শিদের দরবারে যাব নিজেকে চিনতে হবে নিজেকে চিনতে পারলে মহান সৃষ্টিকর্তা রবকে চিনতে পারবো দস্তুরে আমারে এবার প্রশ্ন করতে পারেন কোরআনকে আমার আল্লাহ 30 করব দিয়া নাজিল করলো মানুষকে আমার আল্লাহ 40 করব দিয়া বানাইলো তাহলে এই 10টা করবের নাম কি 10টা করব যে বেশি 10টা করব জানার দরকার আছে না নাই আকফা খোফি সের রুহ কলব নাফস আব আতশ বাদ হাত এই 10টা লতিফা প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আমার আল্লাহ ফিট করে দিয়েছেন যে সমস্ত কিতাবের হাওলা মোবারক দিলাম ওই সমস্ত কিতাবের মধ্যে পাওয়া যায় বন্ধুরে বন্ধুরে আমারে প্রত্যেকটা মানুষ যখন ছোট বাচ্চা থাকে দেখবেন ছোট বাচ্চার মাথার তালুর মধ্যে একটা নরম জায়গা আছে এই নরম জায়গাটা লাফা কি করে বাজার এই নরম জায়গাটা লাফা আমরা অনেকে বলে ইন্দুর অনেকে বলে তুরঘুলা আসলে কি এটা ইন্দুর এটা তুরঘুলা এটা মাথার তালকা শরীয়তে মাতার তালকা আর তরিকতের বাসায় এলমে মারেফতের বাসায় এই জায়গাটার নাম হলো লতিফায়ে আকফা লতিফায়ে এরে বন্ধু প্রত্যেকটা মানুষের কপালের মধ্যমাগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লতিফা দিয়েছেন এই জায়গাটার নাম হলো লতিফায়ে খফি এই জায়গাটার নাম শরীয়তে কপাল তরিকতে এই জায়গাটার নাম হলো লতিফায়ে খফি হাকিকতে এই জায়গাটার নাম হলো কাবা কাউসাইন আও আদনা এলমে মারেফতের ভাষায় এই জায়গাটার নামই হলো মাকামে মাহমুদা হে আমার তোরে কত পন্তে বাবা জিরো আকফা মাতার তালুতে খফি কপালের মধ্যভাগে প্রত্যেকটা মানুষের দুই দুধের মাঝখানে এই জায়গাটার নাম কি বুকের করা বুকের
শরীয়তে বুকের কড়া তরিকতের ভাষায় তাসাউফের ভাষায় তখন তার হাত কথা বলবে পাও কথা বলবে মাথার চুল কথা বলবে নাক কথা বলবে শরীরের প্রত্যেকটা পশম সত্য কথা বলে দিবে বলেন আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে তোমার বংশের পাওয়ার আছে তুমি মিথ্যা কথা বললে তাও সত্য মিছা কথা কইলে ওই পাওয়ার থাকলে মিছা কথা কইলেও সত্য আর যদি গরিব মানুষ হন নিরীহ মানুষ হন দুই চোখে কথাটারে দেখছেন জিনিসটারে দেখছেন সাক্ষী দিলে কথাটারে দৌড়ালা হ্যাঁ হে এবারে তোর কতপন্থী বাবা জি ওয়াজ কাকে বলে আর নসিহত কাকে বলে ওয়াজ হলে এক ধরনের নসিহত হলো আর এক ধরনের ওয়াজ মানে ইতিহাস ইতিহাস থেকে আমল করার কোনো কিছু নাই নসিহত শুনবেন নসিহত থেকে কোনো কিছু শিখতে পারবেন এবং ওই কোমরের মধ্যে আপনাকে আমাকে গো রোমান ফেরেশতা কাফনের কাফন কাটটা একটা তাবিজ বানায় আপনি আমি যদি নেককার হই ওই কাগজটার মধ্যে লিখে দিবে এই বান্দাটা নেককার আর যদি গুনাহগার হই ওই কাফনের কাফনটার মধ্যে লিখে দিব এই বান্দাটা গুনাহগার এবার ওই কবর থেকে রোমান ফেরেশতা চলে যাবে কিতাবের নাম হলো খায়রুল হাসর ওই কিতাবের মধ্যে পৌঁছে আপনি যদি ঈমানদার না হন আপনার আমার কবরের মধ্যে মনকার নাকের ফেরেশতা এমন একটা চেহারা ধারণ কইরা আসবে গো এই মনকার নাকের ফেরেশতা যখন হা করবে কথা বলবে এই মনকার নাকের ফেরেশতার মুখ দিয়া আগুনের লালা বাহির হবে কি বাড়িব এই মনকার নাকের ফেরেশতা যখন চক্ষুগুলোকে পাতি দিবে আকাশের মধ্যে যেমনি ভাবে বাঞ্জলি আসে তেমনি ভাবে আপনারা আমার কবরটা অন্ধকারটা আলোকিত হইয়া আবার অন্ধকার হইয়া যাইব এই মনকার নাকের ফেরেশতা গো যখন তারা কথা বলবি গো তাদের মুখের মধ্যে যে দাঁতগুলা এই দাঁতগুলা শয়ের মতন ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখবে রে ওই কবরের মধ্যে মা থাকবে না ওই কবরের মধ্যে বাবা থাকবে না ওই কবরের মধ্যে কেউ থাকবে না আমার দয়াল নবীজি ব্যতীত জুড়ে বলেন ঠিক কেন টেয়া দিছে আচ্ছা সংগঠন দিছেনি না পার করে বলে হুজুরের নিয়ে টেহা লয়ে গেছে কা জুড়ে বলেন ঠিক কিনা আমারে দিছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ কয়লন মাহফিল বালা আবার আমরা হুজুর আর ওয়াজ কাটতে কাটতে আবার ইউটিউবে নিয়ে ছাইরা দে ফানা কইলেও সমস্যা জালালি কইলেও সমস্যা আবার দাঁড়ায় জিকির করলেও সমস্যা আর হেরা গাছের গাছ উঠলে সমস্যা নাই আমরা দাঁড়ায় জিকির করলে সমস্যা হেরা গাছের গাছ উঠলে সমস্যা নাই ইডিরে সার দিওন যেতেন জোরে বলেন ঠিক কিনা আবার ফালার মধ্যে উঠতে উঠতে ফ্যান্ডেলের উপরে উঠতে জায়গা উপরে যে ওই যে লাইটের লগে যে তারটি ইডির মধ্যে আবার ধরে না দলে যুদ্ধ আবার শর্ট করে জোরে বলেন ঠিক কিনা যাতে ভাগল তালে মাতাল ঠিক আছে কৃষ্ণা করলে লীলা হালা আমরা করলে হ্যাঁ যে কোনো ধরন নাই আমরা করলে সমস্যা তুই বলেন ঠিক কিনা সকলে দুটা চক্ষুকে বন্ধ করেন মরণের কথা স্মরণ করেন আমার আল্লাহর কয়েকটা ডাক দেন ঐল্লং 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 আমার যে বে আমার নাজিম দিন তুমি রেকি মগনে হইলং হইলং সোনার জীবন আঙ্গার করলাম সোনার জীবন আঙ্গার করলাম নুরুল ইসলাম বন্দীগির কারো নিজামার বদেরুল বাবা গো তুমি রাকে মগনে আ
প্রথম দেখার কালে তুমি বলেছিলি মোগরে রে ভুলিবে না কোনো দিন ভুলিবে না কোনো দিন এই জীবন গিবলি আমার দইয়া মোর সে তুমি রাখে মগনে রে আ প্রথম দেখার কালে তুমি বলেছিলে মোরে ভুলিবে না কোনো দিন এই জীবন গিবলি আমার শব্দর সাবাবা গো আমার নজরুল সাবাবা গো তুমি রাখে মগনে মশাল্লাহ ঘুমরিয়ার লইনা মনে রে 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 মশাল্লাহ আহার নিদিরা লইনা মনে বাবা যা লাল দেখা দিয়া সোত জালা কর বাবন আমার সাজালের কেরা গমতে দেখা ভগত গমন সদায় সপল পাগল মঙ্গন আহ আমি দেখি বঙ্গ বলে আসই তাকি গো মশাল্লাহ আমি দেখি বঙ্গ বলে আসাই তাকি মুর্শিদি বাবা যাওয়ান দেখ দিয়ে সত জালা কর বসাবান আমার মুর্শিদির রাগমতি দেখা ভগত গণ সন্দাই সফল পাগলে মোগুডুবন আমার জালালি বাবার কেরাগমতে দেখা ভগত গণ সন্দাই সফল পাগলে মোগুবন মরহাবা আমি দেখি বঙ্গ বলে আসাই তাকি গো মশাল্লাহ আমি দেখি বঙ্গ বলে আসাই তাকি রে জিবি বাবা যাওয়া গান দেখা দিয়া সত জালা কর মুন্সিদি তোমায় খুঁজব না বন জঙ্গলে যাইয়া গাওয়া আমার মাঝে আমার মুর্শিদ আসে গল গাইনা গম শুনলাম তোরি রে ঘোষিয়া রে হইয়া বাইরে গিডম্বম একবার ফাড়া ও মোর সে দেশি তোরি রে ঘোষিয়া রে হইয়া বাইরে গিডম্বম আবাস
gate gate nau lagainda gate gate nau lagainda murshid bazan loida haire gate gate nau lagainda murshid bazan loida goinda bom tori ko tere pagal pele tand ko ligi loiyo rini tori re goshi amar goiya baine gindam ba je din goite prem mere bakshaun dilam me hitalam hai go je din goite prem mere bakshaun dilam me hitalam hai daum ei no bonte go mo jenam ute prem mere jalari ji tori re gosina mare goinda baire gindam Allahu mashallah o nazim shar shadoni ni tori re khushi jamare goinda baine gindam wa marhaba ha Allah doinal shadon goni ni tori de khushi jamare goinda baine gindam wa marhaba Allah 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 awas একটু দাঁড়াও মুর্শিদ বগদিনে পাইছি তোমার লম্বা গিন্ডা বাঙ্গে একটু দাঁড়াও মুর্শিদ বগদিনে পাইছি তোমার লম্বা গিন্ডা আমি নইলে কি তোমার প্রেম আগুনে রে রে গিন্ডে রে ইনি নে মারহাবা আমি নইলে কি তোমার প্রেম আগুনে কইরা হইব আওয়া আওয়া একটু দাঁড়াও মুর্শিদ বগদিনে পাইছি তোমার লাগে একটু দাঁড়াও মুর্শিদ বগদিনে পাইছি তোমার লাগে হিন 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 আমি কি দিছিলাম না তোমায় আদর সহায় আমি কি দিছিলাম না তোমায় আদর সহায় এখন আমায় ফিলি কার শোনে তেরে রে আশিকি এখন আমায় ফিলি কার শোনে তে প্রেমের একটু দাঁড়াও মুর্শিদ বগদিনে পাইছি তোমার লাগে মাশাআল্লাহ একটু দাঁড়াও রে জীবী বগদিনে পাইছি তোমার লাগে আমি কিনে দেছিলাম না তোমায় আদর সমহামাগে দৈরালে আমি কিনে দেছিলাম না তোমায় আদর সমহামাগে এখন আমায় ফেলে কার শোনেতে প্রেমের আলাম এখন আমায় ফেলে কার শোনেতে প্রেমের আলাম একটু দাঁড়াও মুর্শিদ বগদিনে পাইছি তোমার লাগে আল্লাহ তোমায় গুজিতে গিয়া পইরা গেলাম বিশন দাঁড়াইনি আল্লাহ তোমায় গুজিতে গিয়া পইরা গেলাম বিশন দাঁড়াইনি
তুমি মানুষ দিও মানুষ বানাও দয়াল রে দয়াল রে তুমি মানুষ দিও মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় গুছিয়ে গিয়া ওইরা গেলাম ভীষণ দামে রেসবি তোমায় গুছিয়ে গিয়া ওইরা গেলাম ভীষণ দামে হু হু নবীর মাঝে তুমি থাকলে মেরা যায় কেন যাই নাবি নবীর মাঝে তুমি থাকলে মেরা যায় কেন যাই নাবি ঈশ্বরতে তো আমার কইলে দিদার হইল কার সবি হু 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 আবার আবার সৌরদ করলাম দাবি আবার আতম সৌরদ করলাম দাবি তাই দেখি না বিজির গাবে আল্লাহ তোমায় গুছিয়ে গিয়া ওই রাগেলাম ভীষণ দাবি আল্লাহ তোমায় গুছিয়ে গিয়া ওই রাগেলাম ভীষণ দাবি হু হু সংসারে রয়ে চাপে পরে হালাল খারাম কত খামাই সংসারে রয়ে চাপে পরে হালাল খারাম কত খামাই এই সুরতি তো মোর কইলে তুমিও তো খাইছ তামাই হি হি এখন আমি যদি তো চোখে যাই এখন আমি যদি তো চোখে যাই তুমি থাকিবা কোন জাগামে নাজিম শাহ তোমায় খুঁজতে গিয়া পৈরা গেলাম ভীষণ দামে জালালি তোমায় খুঁজতে গিয়া আশিকি তোমায় খুঁজতে গিয়া পৈরা গেলাম ভীষণ দামে মাশাল্লাহ হি আশিকি তোমায় খুঁজতে গিয়া পৈরা গেলাম ভীষণ দামে হি আমার বন্ধু দইডা ঘামে তোমারে দেখিবা আমার মনে লই আমার বন্ধু দইডা ঘামে আমার আশেকে দইডা ঘামে তোমারে দেখিবা আমার মনে লই মশলা বাহিনী তোমার না দেখলে আমার মন ওরই না গো ওরে রে রে আমার জিবি দইডা গম গম গমইনি তোমার দেখিবা আমার মনে গেল আল্লাহ গো কদম তলা থাই কার বাজানে তুমি বাজা আমার প্রেমের বাসিনে কদম তলা থাই কার জালালে আশিকে তুমি বাজা আমার প্রেমের বাসিনে তোমার সুর শুনি আমার মন গাসি দাসি উল্সি দো হইন
আমার জিবে দইডা গময়না আমার আশিকে দইডা ময় তোমার দেখি বাবা আমার মনে গেল গুণ ওইনে হিন হিন আগে যদি জানতাম রে বাজানে তুমি যাই।